করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা বন্ধ। এইরূপ পরিস্থিতিতে নদিয়া জেলার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন পরিচালন সমিতি ও শিক্ষক শিক্ষিকারা বিডিও অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রঞ্জন মালপাহাড়িয়া ও ফিজিক্যালি ডিজেবল ও থ্যালাসেমিয়া রোগের পেশেন্ট এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের ও একজন ছাত্র, দরিদ্র পিছিয়ে পড়া ফ্যামিলি, আমাদের বিদ্যালয়ের থেকে আমাদের বিদ্যালয়ের যে জাতীয় সেবা প্রকল্পে উনি নোডাল অফিসার দীপবাবু রয়েছেন, দীপবাবু মূলত উদ্যোগ নিয়ে এবং ব্লকের মাধ্যমে তার তফসিলি উপজাতির যে সার্টিফিকেট শংসাপত্র, এইচডিও শংসাপত্র, সেটা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং ওর যে মাসে 2 করে রক্তের লাগে সে বিষয়েও সহযোগিতা করা হয় এবং আমাদের জেলার স্বাস্থ্য দপ্তর এর মাধ্যমে সেই ওর ব্লাড ট্রান্সফিউশন হয় এবং ও এখন ভালো আছে, ও পড়ছে আর কি, পড়াশোনা করে বড় হোক এটা আমরা চাই। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি লোকনাথ সমাতার। লাগছে স্কুল থেকে মাস্টাররা করে দিয়েছে, আমি গিয়ে বলেছিলাম তাদেরকে যে আমার ছেলের শরীর খারাপ আছে, এসটি সার্টিফিকেট লাগবে, তাই ওরা বানাই দিল। ব্লাড লাগে 2, থ্যালাসেমিয়া। আচ্ছা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।